আল্লাহর হাবিব বললেন, কোন নারী যদি জান্নাতে যেতে চায় আমল করতে হবে চারটা। আমল করতে হবে কয়টা? এক নাম্বার আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাকর্ডিং টু সিলেক্টেড টাইম, যেই সময় আল্লাহ তাআলা ফরজ করেছেন সেই সময় কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে জান্নাত দিবে একজন, তিনি কে? এখন অধিকাংশ নারীরা দেখবেন ইস্টার জলসা বসলে নামাজের সময় কোনো খবরই থাকে না, কথা কোন ঠিক না বেঠি? ইস্টার জলসা স্টার্ট হয়েছে তো হয়েছে, নারী তাকায় আছে, আমার বোন তাকায় আছে, স্ত্রী তাকিয়ে আছে তো আছেই, মা ইস্টার জলসা দেখছে তো দেখছেই, নামাজ শেষ আজান শেষ, আমার মা বোনরা নামাজ পড়া না চিল্লায় কোন ঠিক কিনা? না, অ্যাকর্ডিং টু সিলেক্টেড টাইম আপনাকে আপনার ফরজ কাজ আদায় করতেই হবে, কথা কোন ঠিক না বেঠি? তাহলে এক নাম্বার আমল নারীদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাম্বার ওয়ান আমল, নাম্বার ওয়ান টিপস এন্ড নাম্বার টু টিপস, প্রত্যেকটা রোজা যখন আসবে রোজাগুলো ঠিক মতো আদায় করতে হবে, ঠিক কিনা? অনেক নারী দেখবেন যে রোজার সময় একটা মিনিস্ট্রেশনাল পিরিয়ড আছে না নাই, নারীদের একটা পিরিয়ড আছে না, মাসিক আছে না নাই, তো দেখা যায় অনেক সময় নারীদের রমজান মাসে পিরিয়ড হয়ে গেলে ইভেন অন্য কোনো সমস্যা হয়ে গেলে নারীরা পরবর্তী সময় রোজা আর কাজা করে না, এরকম নারী আছে না নাই? না, এটা করা যাবে না। যখন রমজানের রোজা আসবে সুন্দর মতো ফরজ বিধান আদায় করতে পারলে নারীদেরকে জান্নাত দিবে একজন, তিনি কে? দুই নাম্বার আমল, তিন নাম্বার আমল হচ্ছে, মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তিন নাম্বার আমল, নিজের চরিত্র নিজের সতীত্বের হেফাজত করতে হবে চিল্লায় কম ঠিক কিনা? চরিত্র ক্যারেক্টার, নিজের চরিত্র নিজের সতীত্ব, এটা যদি কোনো নারী ঠিক রাখতে পারে জান্নাত দিবে একজন, তিনি কে? প্রিয় ভাইরা একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন কে? এখনকার খুব দুঃখের সঙ্গে বলছি কথাগুলো, আমাকে মাফ করবেন, আই এম রিয়েলি সরি। অনেক মেয়ে দেখবেন এখন পর্দা করে, এরকম মেয়ে নাই? কি সুন্দর বোরকা, হাত মোজা পায়ে মোজা, ইভেন মুখটাও ঢাকা, ঠিক কিনা? দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই পর্দাশীল নারীরাই পার্কে পার্কে প্রেম করে বেড়ায় না। বোনেরা প্লিজ ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাই টু ফাউন্ডার অন দিস ম্যাটার, একটু ভাবেন না, আপনি পর্দা করেছেন একজনের জন্য, তিনি কে? জোরে কোন কে? আপনি পর্দা করেছেন আল্লাহ তাআলার জন্য, আপনি পর্দা করেছেন, আপনার পারপাস হচ্ছে যে আপনার এই বিউটিফুল ফেস পৃথিবীর কোনো পুরুষ দেখতে পারবে না, ঠিক না বেঠি? পৃথিবীর কোনো পুরুষ দেখতে পারবে না, কিন্তু কিছু কিছু মেয়ে মনে করে সবার দেখা হারাম, বয়ফ্রেন্ড দেখতে পারলে এটা হালাল, আছে না নাই? কিছু কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোয়েশ্চনও, আমার পৃথিবীর কেউ দেখবে না, খালি তুমিই দেখবা, তোমরা কথা কও ঠিক না বেঠি? ওমিয়া বয়ফ্রেন্ডের সামনে কি পর্দা করা হারাম না হালাল? কি কয়, কথা বুঝি না কিছু, এদের ওয়াজিব না এটা করা, পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু কিছু কিছু মেয়ে সব জায়গায় মুখ থাকে, সুফির সুফি, কিচ্ছু বোঝে না, আর রাতের বেলা অন্ধকারে লাইট জ্বালিয়ে বয়ফ্রেন্ডকে ছবি পাঠায়, কথা কও ঠিক না বেঠি? না, আমি এই কথাগুলো বুঝি, আমি জানি, আমি বলি যে পর্দা করতে হলে এভরি প্লেস আপনাকে করতে হবে, ঠিক কিনা? আপনি এক জায়গায় করবেন আর এক জায়গায় করবেন না, এই পর্দা কখনো কাজে আসবে না, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ সমস্ত বোনদেরকে সতীত্ব হেফাজত করার তৌফিক দিও পড়না, আমিন, পরকীয়ার থেকে বাঁচাই দিও পড়না, আমিন, হারাম রিলেশনশিপ থেকে বাঁচাই দিও পড়না, আমিন। আর একটা কথা বলবো যুবকরা, তোমার কি রাগটাগ করবো নাকি? আজকে অধিকাংশ মেয়ে ধ্বংস হচ্ছে তার পেছনে দায়ী তার মা, কথা কও ঠিক না বেঠিক? আমার মাদেরকে বলবো, মা আপনার মেয়ে যদি আপনার প্রশ্রয় পেয়ে কোনো হারাম
রিলেশনশিপ করে এটার পরিপূর্ণ দায়ভার মা আপনাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে। অনেক মায়েরা দেখবেন বলে যে একটা মেয়ের তো একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আছে না নাই, আর সওয়াল ডাটসে গিয়ে মায়ের সামনে মাইয়ার সঙ্গে কথা বলে, আছে না নাই, আর মা কই কমন মাই সান কমন, থাকতেই পারে, ডাজন্ট ম্যাটার, ইটস নট এ বিগ ফ্যাক্ট, আমারও ছিল, জোরে কর নাউজুবিল্লাহ। একটা মায়ের এই অ্যাটিটিউড যদি হয় যে আমারও ছিল বাবা তুমিও আসো, আল্লাহর কসম সেখানে সতীত্বের হেফাজত হবে না, হবে। গোলাম রব্বানী সাহেব একটা কথা বলছিলেন, আমি শুনছিলাম ফেসবুক ওয়াক শুনতে শুনতে, উনি বললেন যে মা এই যে আপনি গেটটা লাগাই দিয়ে বললেন যে বাবা গল্প করো, গ্রুপ স্টাডি করো, কি স্টাডি, এই যুবক গ্রুপ স্টাডি আছে না নাই। গোলাম রব্বানী সাহেব বললেন এই যে আপনি গেটটা লাগাই দিলেন, ওরা কি গেট লাগাইলে তাহাজ্জুদ পড়বি, তাহাজ্জুদ পড়বে নাকি ছেলে মেয়ে একসঙ্গে, যে চলো আল্লাহর কাছে জান্নাত চাই, হবে নাকি এইটা। একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ, একটা ছেলে একটা মেয়ে যখন অবস্থান করে সেখানে শুধুমাত্র একটা ছেলে আর মেয়ে থাকে না, আর একটা মহান ব্যক্তিত্বের আগমন ঘটে, সে কে ঠিক কিনা। তাহলে তোমরা কি শয়তানের সহবত চাও নাকি, যে কাও চাও, যদি না চাও গ্রুপ স্টাডি ফেতনা বাদ দেওয়া লাগবে, কথা কাও ঠিক না বেঠে। এই জন্য মাদেরকে বলবো মা কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর ডটার, যদি আপনি জান্নাত পেতে চান আপনার মেয়েকেও সমস্ত হারাম কাজ থেকে আপনাকে বাঁচাতে হবে, ঠিক না বেঠে। এখন কিছু কিছু মেয়েরা, তোমরা কি যুবকরা ডাক্তার করছো নাকি, মা বোনদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই, আমরা ভালোবাসি বলেই তো এই কথাগুলো বলি, ঠিক কি না, যারা ওয়েল উইশার, যারা কল্যাণকামী, তারা ভুলটাও বলে আবার প্রশংসাও করে চিল্লায় কোন, ঠিক কিনা। মা বোনদের সম্মান দ্বিগুণ করে দিয়েছে একজন, তিনি কে, আমি আপনি সম্মান দিলেও মা বোনদের সম্মান আকাশ চুম্বি চিল্লায় কোন, ঠিক কিনা। কিন্তু মা বোনদের কিছু মিস্টেকের কারণে মা বোনদের সম্মান আজকে লাঞ্ছিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, চিল্লায় কোন, ঠিক কিনা। কিছু কিছু বোন আছে সারা সপ্তাহ কোচিং সেন্টারে যায়, আছে না নাই, এখন শুক্রবার কোচিং সেন্টার অফ, শুক্রবার কোচিং সেন্টার কি। এখন আমার বোন মাকে ভগলা তো অনেক, মা তো বোঝে না কিচ্ছু, বোঝে না মার, মায়েরে কয় মা শুক্রবার আগে আগে রান্না করবো, আমার একটা স্পেশাল কোচিং আছে, কথায় কোনো জোরে কও ঠিক না বেঠে। আমি বলবো মা প্লিজ বি কেয়ারফুল, শুক্রবারে আসলে কোনো কোচিং সেন্টারটা কোনো রুমের ভেতরে হবে না, এই কোচিং সেন্টার হবে পার্কের ভেতরে, কোথায় হবে। এখন মায়েরা যদি কেউ কয় যে কি ব্যাপার খালাম্মা আপনার মাইয়া কই, কয় আমার মেয়ের মতো ভদ্র এই তল্লাটা কেউ নাই, হোয়াট ইজ দ্য সিক্রেট, ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড অফ ইট, ভেতরে রহস্য কি বলেন। বলে যে সবাই স্কুল কলেজ করে শুধুমাত্র শনি থেকে নিয়ে বৃহস্পতিবার, আর আমার মেয়ে শুক্রবারও স্কুল কলেজ করে। আমি বলবো মা না, আপনার মেয়ে স্কুলে যায় নাই, আপনার মেয়ে কলেজ যায় না, আপনার মেয়ে গেছে ডেটিংয়ে, কথা কও ঠিক না বেঠে। এই কথাগুলো কেউ বলে না, ঠিক কিনা। এই জন্য মা দেখে বলে দিয়ে গেলাম, এখন তো বোনরা রাগ করবে আমার উপরে, আয় হ্যাঁ হুজুর আপনি গোমর ফাঁস করে দিলেন, আমি মাফ চাই বাবা, আমাকে বলতেই হবে, আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট মাস্ট, আমি না বললে আমাকে ধরবে একজন, তিনি কে, আমি তো বুঝি যুবকদেরকে, আমি বুঝি যুবকদের কথা, যুবকরা বোঝে আমার কথা, চিল্লায় কও ঠিক কিনা। এই জন্য মায়েরা খুব সাবধান, শুক্রবার আসলে আপনার ডোর থাকবে লকড, গেট থাকবে কি, তুই আজকে গেলে আমার সঙ্গে যাবি, তোর কোথাও যাওয়া যাবে না, কথা কম ঠিক না বেঠে। আল্লাহ তিন নাম্বার যে আমল, মা বোনদের সতীত্বকে তুমি হেফাজত করার তৌফিক দিও, বর্ণ আমিন, প্রিয় ভাইরা জোরে কন একটু আমিন। তাহলে তিন নাম্বার, আপনার সতীত্ব, নারীদের সতীত্ব হেফাজত করার দরকার আছে না নাই। চার নাম্বার আমল হচ্ছে স্বামীর বেশি বেশি খেদমত করতে হবে, কি করতে হবে, স্বামীর বেশি বেশি, আল্লাহ তুমি সমস্ত মা বোনদেরকে স্বামীর বেশি বেশি খেদমত করার তৌফিক দিও, আমিন। যুবক তোমরা কি বিরক্ত হয়ে গেছো নাকি,
কারো কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে? সবাইকে রাগটা করে আসুন কেমন করে, এটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোরা জান্নাত আমরা সকলে পেতে চাই কি চাই না? নারীরা জান্নাত পেতে চাইলে আমল করবে কয়টা? এক নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? দুই নাম্বার, প্রত্যেকটা ফরজ রোজা রাখার দরকার আছে না নাই? তিন নাম্বার, চরিত্র হেফাজত দরকার আছে না নাই? চার নাম্বার, স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ মা বন্ধুকে এই চারটা আমল উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ সহ করার তৌফিক দিও পাওনা, আমিন।